হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি এই ক্রাউন্ডার মেশিনটা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো আমার কাছে অলরেডি আরও তিনটা ক্রাউনের মেশিন আছে আর নতুন আরেকটা আমি নিলাম আমি জানি ক্রাউনের মেশিন অনেক ভালো মেশিন ছিল আর এখনকার যে বর্তমান বাজারের কি অবস্থা সেটা আমি জানি না তারপরে আমার একটা ক্রাউন মেশিনের প্রয়োজন ছিল আমি আনছি তো আপনাদের সাথে আমি এখন কথা বলবো গিয়ারি যে এই মেশিনটার বিস্তারিত বিষয় নিয়ে এই মেশিনটা কতটুক স্পিড কি আসয় বিষয় এগুলো নিয়ে কথা বলবো সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা যে আপনার ফোনে যে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে সেই বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে চলে যায় আর এটাকে আমি আজকে আপনাদের সামনে খুলে দেখাবো আর পরবর্তীতে আমি এক মাস এটা কাজ করব কাজ করে আপনাদেরকে বলবো যে আপনারা আসলে এই মেশিনটাকে কিনবেন না কিনবেন না সেটা আমি আপনাদের সাথে আমি এক মাস পরে আবার আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কারণ আগের যে মেশিনগুলো ছিল সেগুলো ভালো ছিল আর এখন কোন মেশিনের কী অবস্থা আমি জানি না সেই জন্যে আমি আপনাদেরকে বলবো না যে এখন কেনার কথা সর্বপ্রথমই খুলতে আমরা একটা চোখে পড়লো একটা ক্যাডালগ আর ওখানে কিছু ফিসার দেওয়া আছে রোটার মেশিনের বিস্তারিত কেডালকটা হল গিয়েই ওনাদের এই যে কিছু ডিজাইনের জিনিসপত্র আছে নতুন যেগুলো প্রস্তুত করছে আর কি ওগুলা নিয়ে তারা অগ্রিম একটা বিজ্ঞাপন দিচ্ছে আর এখানটা হচ্ছে গিয়ে আপনাদের যে ক্যাডালগটা তারপরে যে ক্যাডালগকে অনেক কিছু বোঝার আছে এবং দেখতেও অনেক কিছু সহজ করে ওনারা বলে দিয়েছেন এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন শিখতেও পারবেন কারণ ক্যাডালগটা দেখাটা ভালো আর এখানে হচ্ছে গিয়ে যে তাদের যে বিজ্ঞাপনের অনেক কিছু আর এগুলা সম্ভবত নতুন কোয়ালিটি নিয়ে আসছে সেই জন্য এগুলার একটা ফিচার দিয়ে দিয়েছে তারপরে এখানে একটা রেন্স আছে খুব সুন্দর রেন্সটা দুইটি রড দেওয়া আছে সেই রডগুলা খুব শক্ত এবং খুবই মজবুত রডগুলা এখানে আমি এখন একটু সাইডে রাখলাম তারপরে দুইটা বুশ দেওয়া আছে দুই মাপে সম্ভবত একটা বুশের কাজ আমাদের খুব কম লাগে লাগে না বললেই সারে আর একটা বুশ সবসময় কাজে লাগে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এখন আমরা রোটার মেশিনটা আচ্ছা রোটার মেশিন আগে একটু আমরা পরে দেখি তারপরে এখানে একটা জ্যাক দেখতে পারতেছি সেই জ্যাকটা ছাড়া আমাদের অনেক কাঙ্ক্ষিত কাজের খুবই অসুবিধা হয় সেই জন্য আমাদের এই জ্যাকটা প্রয়োজনীয় এই জ্যাকটা দিয়ে আমাদের অনেক মূল্যবান কাজ হয় আমি কোনো এক সময় ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব যে এই জ্যাক দিয়ে কী কী কাজ করা যায় আমার কাছে আর একটা জ্যাক আছে ওইটার থেকে এটা একটু মজবুত দেখা যাচ্ছে তো দেখি আগে আমার পুরনো জ্যাকটার সাথে একটু দেখি তুলনা করে দেখি যে আসলে কি মজবুত নাকি তো ওজনের দিক দিয়ে দেখা যাচ্ছে একটু ওজন আছে এটাতে হ্যাঁ এটাতে একটু হালকা একটু ওজন দেখা যাচ্ছে কারণ এটার যে স্টিলটা আগের স্টিলটা থেকে এই স্টিলটা কিন্তু একটু গাঢ় কিন্তু সেই জন্য এটা একটু ভালো আমার কাছে মনে হয় সেই জন্য আমি এটাকে একটা লাইক দিলাম আর কি তারপরে কাঙ্ক্ষিত যে রুটারটা আছে সেই রুটারটা আমি নিলাম নিচে শুধু একটা স্টিলের টুকরা আছে সেই স্টিলের টুকরাটার অনেক কাজ আছে আমি আপনাদেরকে কোনো এক সময় এটাও নিয়ে একটা ভিডিও শেয়ার করবো তো বক্সের ভিতরে আর কিছু নাই বক্সটা আমি ওদিকে সরিয়ে রাখলাম আর এই যে স্প্রিংটা যে হাইটটা এটা কি খুব মজবুত আর আগেরগুলা দেখেন একদম স্লো আর শক্ত নাই বললেই সারে আর কি মেশিনেরও অনেক সময় লোডটা জানতে না পারে আর এইটা এমনভাবে দেওয়া হয়েছে এই দেখেন এইটা কিন্তু একদম প্যাচ দিয়ে দেওয়া হয়েছে এটা খোলাও একটা কষ্টজনক বিষয় হয়ে যাবে এখানে যে প্লাস্টিকের টুকরা একটা দেওয়া আছে এটা সেইবের জন্য দুলাবালু আপনার দিকে যাতে না আসে আর এই যে একটা এইভাবে কিন্তু সেট করতে হয় এটা এইটার সাথে সেট করে এই যে এদিকে ছিদ্র আছে এখানটায় এটা আটকে দিয়ে রে তারপর যে রোটার আছে রুটারের যে দুইটা রড দেওয়া আছে একটা দিয়ে আর হবে না দুই সাইডে দুইটা দিয়ে রে তারপরে আরেকটা কথা আমি না বললে না হয় আগের যে রডগুলা ছিল সেই রড থেকে কিন্তু এই রোডগুলা কিন্তু অনেক লম্বা লাগতেছে আমার কাছে কম হলেও দুই ইঞ্চি লম্বা আছে হ্যাঁ আমার কাছে মনে হয় না শিওরই দুই ইঞ্চি লম্বার মতন আছে তারপর এটাকে এদিকে সেট করে নিয়ে আপনাদের এই যে রাবিট কিবা ফুটা করার কাজ অনেক কাজে এই জ্যাকটার অনেক ভূমিকা রাখে এই যে এখানটা যে মাতাটা দেওয়া হয়েছে সেই মাথাটা আগের মেশিনের মতনই আর যে এই যে বডিটা এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মেটাল আগেরগুলো মেটাল ছিল এখন টোটো মেটাল আর যে এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক নিস আর উপর হলো গিয়ে মেটাল একুশশো ওয়ার্ডের নাইন এ তারপরে এখানে আরও জাবি বক্কর সক্ষর দেওয়া আছে তেইশশো আর প্রেমের মনে হয় ঘুরে এটা বারো কি জানো আর দুইশো থেকে দুইশো তিরিশ বোল্ট পর্যন্ত এটা সামাল দিতে পারে এর ভিতরে লোড হলে কোনো সমস্যা নেই কিন্তু এর হাই আবার চালালে এসব মেশিনে প্রবলেম আসে কারণ স্বাভাবিকই তো দুইশো বিশ ত্রিশ এরকম কারেন্ট থাকে এর চেয়ে বেশি ওঠার মতো নাই উল্টা সাইডে একটা রেগুলেটর আছে সেই রেগুলেটরটা দিয়েই আপনারা অনেক সময় স্পিড কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন আর এখানটা আছে গিয়ে একটা জ্যাগ সেই জ্যাগদেরই আপনাদের কতটুকু কাজ করবেন ওই যে বলের কাজ যেগুলো বলে সেই বলের কাজের জন্য এই জ্যাকটা এনাফ এই যে সেলাইটা দিছে স্লাইটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে আগের স্লাইট থেকে এই সেলাইটা কিন্তু এখন মজবুত আছে এখন এদিকে যে একটা যে ফাইপ দেওয়া আছে সেই ফাইপটা হলো গিয়ে এদিক থেকে যে নিচের দিকে কানা আছে সেই বালু ওদিকে চলে যায় আর এই যে এটা কমলা কালার করা হয়েছে আগে কিন্তু এগুলো ছিল কালো যে বডির সাথে এগুলো মেলানো ছিল এখন খুব কমলা কালার অনেক জায়গায় করে দেওয়া হয়েছে যাতে মেশিনটা সৌন্দর্যতার জন্য আর যে ইলেকট্রিক তারটা সেই তারটা হচ্ছে গিয়ে আগের তারের থেকে সাইজ বড় আছে। আর মোটামুটি হয়তো সম্ভবত আগের তারের থেকে মনে হয় ছয় সাত ইঞ্চি লম্বা থাকার কথা মজার একটা বিষয় হলো গে যে এই যে রুটারের যে সুইচটা সুইচটা কিন্তু অটো আর মেশিনটা কিন্তু দেখেন সুইচ দেওয়ার পরে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কোনো ভাইব্রেশন নেই আর আগের মেশিনগুলা কিন্তু ভাইব্রেশন ছিল আর এই সুইচটা অটো ছিল না সুইচটা ধরলে তারপরে চলতো এখন করে এই যে সাইডের যেটা দেওয়া হয়েছে এটা অটোর জন্য দেওয়া হয়েছে আগে অটো ছিল না তো এসব নিয়েই খুবই একটা আমার খুবই ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন পরিচিত বন্ধু থাকলে তার সাথে শেয়ার করতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার ফোনে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে সেই বাটনটা ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন আসসালামু আলাইকুম